আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম ফেমিনিস্ট প্ল্যাটফর্মে কিভাবে আপনারা টোকেনগুলো কালেক্ট করবেন এবং ওদের কোনো ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে ফেমিনিস্টের যে এফ টোকেনটা আছে, তো এফ টোকেনটা কীভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি যদি ওয়ালেট অপশনে যাই, দেখেন আমি ওয়ালেট অপশনে যাওয়ার পর এখানে যদি আমি এখানে লাইফে আমি এটা উইথড্র করে দেখাবো, ঠিক আছে? তারপর আপনারা জয়েন করবেন। তো আমি এখানে সেন্ড অপশনে টাচ করবো, সেন্ড অপশনে টাচ করার পর এখানে 300 দেবো, আমি 300 টোকেন উইথড্র করবো। তারপর হচ্ছে এখানে বিসি অ্যাড্রেসটা দেবো, তো আমি নিয়ে আসতেছি, ট্যাশহোল্ডে যাবো, একটু ওয়েট করবো। তো এটা উইথড্র করতে করতে দুই একটা কথা বলে নেই, আপনারা অনেকেই জয়েন হতে চান মানে জয়েন হন, কিন্তু ভালো করে ভিডিওগুলো দেখেন না, ঠিক আছে? ভিডিওগুলো না দেখার কারণে আপনারা কিন্তু এখানে মানে ওই কাজগুলো ভালো মতো করতে পারেন না, ঠিক আছে? তো আমি এটা এখন অ্যাড্রেসটা দিয়ে দেব, আপনারা দেখেন আমি কীভাবে লাইফে উইথড্র নেই। নেওয়ার পর আপনারা তারপর এখানে সেন্ড অপশনে সেন্ড অপশন টাচ করবো, এখানে 9 সেকেন্ড দেখাইছে, 9 সেকেন্ড পর আমি এটাকে উইথড্র করবো, ঠিক আছে? উইথড্র করার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জয়েন করবেন এবং কীভাবে টোকেনগুলো কালেক্ট করবেন, ইনস্ট্যান্ট সেল দেবেন। ওকে, তারপর হচ্ছে তো আমি এখানে SMS-এ কোড দেই এবং গুগল, তারপর গুগল, আচ্ছা একেবারে বিনান্সের মতো, ঠিক আছে? তো এখানে ফ্রিতে টোকেনগুলো কালেক্ট করা যাচ্ছে, ভাই কেন আপনারা জয়েন করবেন না? আগে দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর আপনারা কাজ করেন। ওকে, তো এই কোডগুলো আসতেছে আমার, আমি দিয়ে দিই সবগুলোই। তো ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু সব কিছু দিয়ে দেওয়া শেষ, ঠিক আছে? তো আমি যদি এখন সেন্ড অপশনে টাচ করি, দেখেন আমার কিন্তু উইথড্র সাকসেস, ঠিক আছে? তো আমার কিন্তু দেখেন আমার টোকেনটা কাটিয়ে নিয়ে গেছে, এখন 300টা আমার টোকেন কিন্তু উইথড্র সাকসেস, ঠিক আছে? তো আমি যদি এখন আপনাদেরকে ট্যাশ ওয়ালেটে নিয়ে যাওয়া দেখাই, একটু ওয়েট করবো, আমরা ওয়ালেটে চলে আসি। আর ভাই জয়েন না করেন, কীভাবে উইথড্র করবেন সেটা তো দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করবো, একটু ওয়েট করি, ট্যাশ ওয়ালেটে আসলাম, তো এখনও আসে নাই, তো একটু ওয়েট করি, ঠিক আছে? আসতে 2-1 মিনিট সময় নিতে পারে, তো এখনও আসে নাই। আচ্ছা যাই হোক, এটা চলে আসবে, ঠিক আছে? তো এটা যেহেতু সাকসেস দেখাইছে, এটা কিন্তু চলে আসবে। তো আমরা এখন একটু, তো ফ্রেন্ডস কিছুক্ষণের মতো চলে আসবে, ঠিক আছে? তো সেজন্য আমরা একটু ওয়েট করবো, ওয়েট না করে আমরা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন আমার 300 টোকেন কেটে নিয়ে গেছে, তো 300 টোকেন কিন্তু আমার ওখানে ট্যাশহোল্ডে চলে আসবে। তো আমি এটা ভিডিওর শেষে দেখাচ্ছি যে আসলো কি না আসলো, ঠিক আছে? তো কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন এবং কীভাবে ক্লেমটা করবেন সেটাও আমি সব কিছু দেখাবো। তো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, লিঙ্কের মধ্যে টাচ করলে আপনি টেলিগ্রামে চলে আসবেন, ঠিক আছে? তো ফার্স্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, আপনি চাইলে টেলিগ্রাম থেকে জয়েন হতে পারেন এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক থেকেও জয়েন হতে পারেন। তো এখানে যদি টেলিগ্রামে আসেন তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে টাচ করবেন, ঠিক আছে? এই যে লিঙ্কটা আছে সাইন আপ লিঙ্ক, এখানে টাচ করবেন। ওকে, তো টাচ করার পর আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি দেখাচ্ছি। তো ফার্স্ট লিঙ্কের মধ্যে টাচ করে দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পর আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যদি আগের থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিবেন এবং টিকমার্ক দিয়ে লগ ইন করে নেবেন। তো আপনি যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, ঠিক আছে? তো সিম্পলি রেজিস্টার নাও, এখানে টাচ করে দেবেন। ওকে, তো এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও আপনি এই অ্যাকাউন্টটা করতে পারেন এবং চাইলে আপনি জিমেইল দিয়েও করতে পারেন, ঠিক আছে? তো সিম্পলি আপনি জিমেইলে টাচ করে দেবেন, তো জিমেইল দিয়ে সুবিধা হয় বেশি। তো জিমেইলে টাচ করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জিমেইলে টাচ করার পর আপনাদের মধ্যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি আপনাদেরকে ভালো করে বোঝাই, এখন আপনি ভালো করে বুঝে নেন, ঠিক আছে? তো আপনি আপনার এখানে জিমেইলটা দিবেন, জিমেইলটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড যে অপশনটা আছে, তো সেন্ডের মধ্যে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার জিমেইলে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে? তো সেই কোডটা কপি করে এনে এখানে এই যে কোড যে অপশনটা আছে, সিকিউরিটি কোড, এখানে টাচ সিম্পলি বসাই দেবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে ইনভাইটেশন কোড, তো ইনভাইটেশন কোডটা কোথায় পাবেন? ইনভাইটেশন কোডটা আপনি পাবেন আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন, এবং আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে ইনভাইটেশন কোডটা দিয়ে দেবেন। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ইউজার নেম দিয়ে দেবেন, সেটা হচ্ছে আপনার রেফারেল কোড হবে। তো আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন, সেটা হচ্ছে আপনার রেফারেল কোড, এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো সব কিছু যদি দিয়ে দেওয়া থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করি।
তো দেখেন আমার কিন্তু এই যে এই যে এখানে রেফারেল কোড মানে রেফারেল কোড দেওয়া শেষ, সব আমার নাম টাম সব কিছু দিয়ে দিছি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর আপনি নেক্সটে টাচ করে দেবেন। ওকে, তো নেক্সটে টাচ করে দেওয়ার পর আপনাদের মাঝে যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সাকসেস দেখাবে, ঠিক আছে। তো সাকসেস দেখার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি একটু আগে যে জিমেলটা দিয়েছেন সে জিমেলটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি সিম্পলি লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, লগ ইন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা পাবেন শুরুতে 300টা, আর প্রতিদিন আপনি এখান থেকে 128টা করে এফ টোকেন পাবেন, ঠিক আছে। তো এটা আমি এখন ক্লেম করে নেব, একটু ওয়েট করি। দেখেন আমার কিন্তু ক্লেমটা সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো সিম্পলি এভাবে প্রতিদিন ডেলি লগ ইন করে আপনারা 24 ঘন্টা পর পর এভাবে টোকেনটা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে। কালেক্ট করার পর আপনারা এই টোকেনটা কিন্তু বিক্রি করতে পারবেন এবং ইনস্ট্যান্ট উদ্যোগ দিয়ে টাকা নিতে পারবেন। তো যেটা একটু আগে আমি ওয়ালেট অপশনে আসলাম, যেটা আমি একটু আগে এটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে এখান থেকে উদ্যোগ করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে KYC-র একটা ব্যাপার আছে, তো অবশ্যই আপনারা KYC-টা করে নেবেন। KYC-টা খুব ইজি, এখানে যদি আপনি ভেরিফাই টাচ করেন তাহলে KYC-টা আপনি সিম্পলি এখানে এটা দেখে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। ওকে, তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।